মর্নিং দাদা গুড মর্নিং ঠিক আছে নমস্কার নমস্কার জয় হিন্দ পার্লামেন্টের উইন্টার সেশন শুরু হচ্ছে আর সবচেয়ে বড় ইস্যু থাকবে কৃষি বিলকে রিভিল করা উইথড্র করা আর অনেক গুরুত্বপূর্ণ বিল আর্থিক কিছু বিলও আছে পাস হবে সেখানে এবারে উইন্টার সেশন খুবই গুরুত্বপূর্ণ তো আমাদের সমস্ত এমপিরা থাকবেন আছে তো আমরা যাচ্ছি তারপর কর্পোরেশনের ইলেকশন যেরকম এগোবে প্রচারের জন্য হয়তো এখানেও সময় দিতে হবে আজকে কি প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে সম্ভবত হয়ে যাবে রেডি হয়ে গেছে কোথা থেকে হবে এটা দিল্লি থেকে না কলকাতা না না কলকাতা পার্লামেন্ট বোর্ড যেগুলো পাস করে এমপি এমএলএ সেগুলো ওখান থেকে বাকি এখান থেকে যে আমাদের সমিতি তৈরি হয়েছে তারা ঘোষণা করবেন দেখুন এইসব ড্রামা অনেক পুরনো হয়ে গেছে কংগ্রেসের সঙ্গে কংগ্রেসকে বাদ দিয়ে যখন বিজেপি বিরোধী দলের বিরোধীতে ছিল তখন এই দলগুলোই একবার বিজেপির সঙ্গে একবার বিজেপিকে বাদ দিয়ে এখন প্রশ্ন হচ্ছে বিরোধীদের বৈঠকটা কে ডাকবে সেটা নিয়েই ঝগড়া কংগ্রেস ডাকবে নাকি টিএমসি ডাকবে নাকি অন্য দল সব দলই এখন মোটামুটি মাটির কাছাকাছি এসে গেছে সেটা ওরা ফয়সলা করে নিক নেতা কী হবে কারণ মমতা ব্যানার্জি নেতা হতে চাইছেন সোনিয়া গান্ধীর দিন চলে গেছে এই করতে করতে এই সেশনটা পার হয়ে যাবে ঠিকই আছে সেটা ওরা ঠিক করুন কে কংগ্রেস কে মূল কে তৃণমূল কে নির্মূল এ নিয়ে আমাদের মাথা ব্যথা নাই এবারে শীত সত্র হবে সেখানে সরকার তার কাজ কামকাজ সুষ্ঠুভাবে পার করার চেষ্টা করবে সেখানে অল পার্টি মিটিংও ডেকেছে সব নেতাদের সঙ্গে কথাও হচ্ছে আর দেশ কোভিড মহামারীর কালকে কাটিয়ে উঠছে আস্তে আস্তে সেরকম দেশের উন্নয়ন হোক বহু মানুষের চাকরি গেছে অন্যরকম সমস্যা তৈরি হয়েছে আর্থিক দিক দিয়ে আমরা খানিকটা পিছিয়েছিলাম গতি আসছে সেটাকে আরও এগিয়ে নিয়ে গিয়ে সাধারণ মানুষের সেবা আর যে যে কাজগুলো কেন্দ্র সরকার করতে পারেনি গত দু বছরে সেগুলো পুরো করার চেষ্টা করবে না দেখুন আমাদের সরকার সবাইকে নিয়ে কাজ করতে চায় দেশের স্বার্থে গঠনমূলক হোক বিরোধীরা নিশ্চয়ই বিরোধিতা করবে না যদি বিরোধিতা করার মতো কিছু বিষয় থাকে নিশ্চয়ই করা উচিত তবেই তো সফল গণতন্ত্র আমরা তার জন্য প্রস্তুত আছি কিন্তু আমরা চাই রাষ্ট্রের স্বার্থে যে যে কাজ হবে সেটা সবাই মিলে সম্মিলিতভাবে করে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাই আজ তক বাংলা জানুন সব খবর সবার আগে সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা বেল আইকন প্রেস করতে ভুলবেন না